অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 22শে জানুয়ারি শনি নক্ষত্র পরিবর্তন করেছে, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে এই শনি প্রবেশ করেছে। কি ফল হতে চলেছে তুলা রাশি টু মীন রাশির, এই ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। এই শনির নক্ষত্রের পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে এই রাশি অনুযায়ী আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, 10 থেকে 23 ডিগ্রি পর্যন্ত এই শনি শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। এবং তার আগে আপনাদেরকে বলি, শ্রবণা নক্ষত্রের সম্বন্ধে আপনাদের কিছু ধারণা থাকা দরকার, কিন্তু ভিডিওটি অত্যাধিক পরিমাণে বড় হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদেরকে টোটাল রাশি অনুযায়ী কী প্রভাব পড়তে চলেছে এই নক্ষত্র পরিবর্তনের তাই নিয়ে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য জানার জন্য মেসেজ করবেন না, রাশি লগ্নের জন্য নয়, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান তবেই আপনারা মেসেজ করুন। তো শুরু করা যাক, এই শনি নক্ষত্র পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে। দেখুন, আমি বারবার একটা কথা বলি, গ্রহের থেকে বেশি বলবত্তা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র হচ্ছে ফিলামেন্ট, অর্থাৎ বাল্বের যেমন ফিলামেন্ট থাকে কি না, ঠিক ফিলামেন্টের মতো। অর্থাৎ যে কোনো গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে সেটা আগে দেখতে হবে, তাহলে তার গুণাগুণ বিচার কিন্তু করা যাবে। অর্থাৎ গ্রহের বলবত্তা নির্ভর করে নক্ষত্রের উপর, অর্থাৎ নক্ষত্র কোন নক্ষত্রকে প্রেজেন্ট করছে সেই গ্রহকে, সেটা কিন্তু বিশেষ দেখা দরকার। দেখুন, শনি শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে, তুলা রাশির ক্ষেত্রে কি করতে চলেছে, প্রথমে আসি তুলা রাশি। আমি এর আগে কিন্তু মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত পর্ব 1 পার্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে তুলা থেকে মীন। তুলা রাশি, দেখুন আপনাদের রাশি চতুর্থে শনির অবস্থান, এবং তুলা রাশির ক্ষেত্রে এটা হচ্ছে রাজ্যকারী গ্রহ। অর্থাৎ আপনি যদি তুলা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, এবং আপনাদের কর্মভাবের অধিপতি নক্ষত্রে, অর্থাৎ দুই কেন্দ্রের সম্পর্ক, অর্থাৎ হচ্ছে একটি ত্রিকোণ, একটি কেন্দ্র আরেকটি কেন্দ্র, অর্থাৎ কর্ম নক্ষত্রে অবস্থান করছে শনি, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো দিবে। আপনাদেরকে বলছি, আপনারা যতটা মেহনতি করবেন, যতটা পরিশ্রম করবেন, তার থেকে চতুর্গুণ ফল কিন্তু আপনাদেরকে দিবে শনি, কার্পণ্য করবে না। অর্থাৎ আপনাদের পরিশ্রমে চতুর্গুণ ফল আপনারা কিন্তু পাবেন। আপনাদের ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু থাকছে, নিজস্ব প্রপার্টির জায়গা কিন্তু থাকছে, এখানে কিন্তু রাজ্যকারী গ্রহ শনি। এবং আপনাদের পঞ্চম অধিপতিও এই শনি, অর্থাৎ সন্তান সুখের জায়গা, আধ্যাত্মিক জায়গা কিন্তু আপনাদেরকে দিবে। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রতিষ্ঠা লাভ, মান সম্মান বৃদ্ধি, এটা কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন শ্রবণা নক্ষত্রে যাওয়াতে আপনাদের কিন্তু দিবে। কিন্তু আপনাদের মানসিক টেনশন কিছুটা হলেও বৃদ্ধি করবে, মানসিক উদ্বেগ, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, মায়ের হেলথ নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তবে হুটফাটটা সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নিন। এই শনির নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ উত্তরাশা নক্ষত্র থেকে শ্রবণা নক্ষত্রের শনির প্রবেশ তুলা রাশির ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ধনের দিক থেকে কিন্তু খুব ভালো করবে। আপনাদের
মেহনতি যেমন করবেন তার থেকে চতুর্গুণ ফল কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন তৃতীয় ভাবে শনি গোচর এবং নবমপতির নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি নক্ষত্রে। এমনিতে গোচরে তৃতীয় শনির গোচরে তৃতীয় অবস্থান, গোচর অবস্থান কিন্তু খুবই শুভ ফল প্রদান করে এবং ভাগ্যপতি নক্ষত্রে শনি অবস্থান করছে, অর্থাৎ নিশ্চিতরূপে ভাগ্যোদয় আপনাদের কিন্তু হবে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় কাজের সঙ্গে আপনারা যুক্ত কিন্তু থাকবেন এই শনি নক্ষত্র পরিবর্তনে। এবং কমিউনিকেশনের দিক থেকে আপনাদের খুব ভালো হবে, কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে এবং যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা রাজনীতির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এই শনি নক্ষত্র পরিবর্তন আপনাদেরকে কিন্তু খুবই ভালো ফল দিবে। যারা ব্যবসা করছেন বড় বড় ব্যবসাদার তাদের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্র পরিবর্তন কিন্তু শুভ ফল প্রদান করবে, অর্থাৎ শনি শোভনা নক্ষত্রে যাওয়া আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় কিন্তু নিশ্চিতরূপে করাবেই করাবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন। এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা আপনাদের থাকছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনাদের ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু এখানে থাকছে, কিন্তু আপনাদের মানসিক চাঞ্চল্যতা কিছু 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 অস্থিরতা এই সময় বৃদ্ধি হবে। তবে এই শনি নক্ষত্র পরিবর্তন শোভনা নক্ষত্রে যাওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবার আসি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের রাশির দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং অষ্টম পতি নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে, বিশেষ করে আপনাদের ধন নিয়ে সমস্যা, ধন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এবং আপনাদের বাণীর উপর একটু হলো কথা সমজিয়ে বলতে হবে। অর্থ অপচয়, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, অহেতুক টাকা ইনভেস্টমেন্ট করে টাকা ডুবে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সমস্যা কিন্তু আসবে এই শনি নক্ষত্র পরিবর্তনে। এবং আপনাদের কাজের ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার কিন্তু থাকবে, আপনি যদি ধনুরাশির মানুষের কাজ কর্মক্ষেত্রে প্রেশারটা আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। এবং অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে এবং শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হেলথ নিয়ে কিন্তু ভুগতে হবে। বিশেষ করে এই সময় আপনারা যতটা ধর্মীয় দিকে থাকবেন, অর্থাৎ ঠাকুর দেবতার পূজা পাঠ আপনারা যতটা করবেন ততদিক শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ নয়তো আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে কিন্তু বাধার জায়গাগুলো ধনুরাশির ক্ষেত্রে থাকছে। অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গাতে বিপর্যয় এবং বারবার বলছি বাণীর দিকে আপনারা অবশ্যই নজর দিন, কথাবার্তার মধ্যে মধুরতা নিয়ে আসুন, নয়তো আপনাদের সমস্যাটা কিন্তু বাড়িয়ে তুলবে। বিশেষ করে হেলথের দিকটাও কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়বে, টাকা ডুবে যাওয়া, অর্থ নষ্ট হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকবে। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন কেন্দ্র এবং ত্রিকোণের সম্পর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। দেখুন কেন্দ্র এবং কেন্দ্রের সম্পর্ক আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে যে কোনো যে যে ব্যবসাতে থাকুন না কেন ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু বেনিফিটেড কিন্তু আপনারা হবেন। আপনি যদি হন মকর রাশি মানে ব্যবসার জায়গাটা আপনাদের সফলতা আসবে, প্রচুর ইনকামটা কিন্তু আপনাদের বাড়বে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য থাকবে কিন্তু সেরকম বড় জিনিস কিন্তু থাকবে না, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশান হতে পারে এবং যে কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার আগে
আপনারা ভেবে চিনতে, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি কিন্তু অবশ্যই যে কোনো কাজে ভেবে চিনতে কাজ করুন, অর্থাৎ খুব মাইন্ডলি চিন্তা করে আপনারা কিন্তু কাজে এগান। চটজলদি কোনো ডিসিশান নিয়ে নিলেন, আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশান নিয়ে নিলেন, এই জায়গাটা কিন্তু করবেন না মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এবং বিয়ের জায়গাটা মোটামুটিভাবে আপনাদের কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, কুম্ভ রাশি আপনাদের ষষ্ঠপতি নক্ষত্রে এই এবং শনির অবস্থান এবং এই শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় রোগ ঋণ শত্রুতা, আমি বারবার বলছি রোগ ঋণ শত্রুতা বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আইনত জটিলতা, আপনাদের ইনকামটা কিছু কিছু ক্ষেত্রে আগের থেকে ইনকামে কিন্তু বাধা আসবে, অর্থাৎ আপনি ধরুন যে ইনকাম করতে তার থেকে ইনকামটা কিছুটা হলো আপনাদের কমবে, ওদিক থেকে অধিকতর ব্যয় আপনাদের কিন্তু হবে এবং শত্রুতা হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি, এবং পারিবারিক লোকের সঙ্গে মত পার্থক্য, দ্বাদশভাবে শনির অবস্থান আপনাদের কিন্তু এবং ষষ্ঠপতী নক্ষত্রে অবস্থান করছে, আপনাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট কিন্তু আপনারা হবেন এবং আপনারা যেটা কাজ করবেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনারা নিজেরা মনে রেখে সেই কাজগুলো করুন, বহিঃপ্রকাশ কিন্তু আপনারা করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল, এই শনি নক্ষত্র পরিবর্তন শ্রবণা নক্ষত্রে যাওয়া আপনার ক্ষেত্রে, আপনি যদি হন কুম্ভ রাশি আপনার ক্ষেত্রে খুব একটা শুভ ফল কিন্তু প্রদান করবে না, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল, শত্রুতা রোগের জায়গায় শরীরগত দিকটা নিয়ে আপনারা কিন্তু ভুগবেন, অর্থাৎ আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, শরীরের জায়গাটা নিয়ে আপনারা একটু হলেও কেয়ার থাকুন, কারণ এই যে ধনুরাশি মকর রাশি এবং কুম্ভ রাশি সব এই তিনটি রাশিরই কিন্তু বর্তমানে শনির সাড়ে সাথে কিন্তু বর্তমানে বিদ্যমান। তো কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি নক্ষত্রে অবস্থান, শরীরগত দিক নিয়ে সমস্যা, আইনের দিক থেকে আইনের জটিলতাটা কিন্তু আপনাদের আসবে, আইনগত দিক থেকে জটিলতা এই জায়গাগুলো কিন্তু থাকছে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই সময় একটু হলো যে কোনো কাজ করবেন ভেবেচিন্তে এবং সিদ্ধান্ত নেবেন, নয়তো আপনাদের কিন্তু সমস্যা আসবে এবং ব্যয়টা কিন্তু প্রচুর পরিমাণে খরচ হবে, আপনাদের খরচের জায়গাটা কিন্তু আপনাদের আনলিমিটেড খরচ এবং আর্নিংয়ের জায়গাটা কিছুটা হলো আপনাদের প্রভাব কিন্তু পড়বে শনি নক্ষত্র পরিবর্তনে। এরপরে আসি মীন রাশি। মীন রাশি এমনিতেই দেখুন আপনাদের একাদশভাবে শনির অবস্থান, একাদশপতি একাদশভাবে এবং পঞ্চমপতি অর্থাৎ লক্ষ্মী মা লক্ষ্মীর যে ভাব যেটাকে বলে সেকা তার নক্ষত্রে অবস্থান করছে শনি, খুবই ভালো আমি বলবো এক কথায়, আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা থাকছে, আপনাদের লক্ষ্মী লাভ আপনাদের হবে, আপনি যদি মীন রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে এবং আপনাদের সন্তানের দিক থেকে আপনাদের লাভ সন্তান লাভ এবং আপনাদের এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, বিদেশ যাত্রার জায়গা কিন্তু তৈরি করছে, দূর যাত্রা বিদেশে গিয়ে কোনো জায়গাতে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং সফলতার জায়গা সাকসেসের জায়গা আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই বিশ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করাতে মীন রাশির ক্ষেত্রে এটা বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। নিঃসন্দেহে মীন রাশির নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, যদি দেখুন শনি কিন্তু আপনার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি এবং লগ্নের উপর দিচ্ছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অলসতা চলে আসা এই আলস্য ভাবটা যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে জানবেন এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা কিন্তু করবে, আপনারা যদি মানে অলসতাটা কাটিয়ে দিতে পারেন ধনবর্ষা কিন্তু আপনাদেরকে করবে, অর্থাৎ লক্ষ্মী লাভ, কাজের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, কার্যসিদ্ধি, বিদেশ থেকে অর্থলাভ
এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের কর্মর জায়গাটা কিন্তু যথেষ্ট হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো কিন্তু বাধা বিপত্তি যাতে হচ্ছিল সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কেটে যাবে। অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে সোনায় সুয়াগা হতে চলেছে। অর্থাৎ আপনারা যদি একটু পরিশ্রম করেন তার চতুর্গুণ ফল আপনারা কিন্তু পাবেন। আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই শনি নক্ষত্র পরিবর্তন শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে, নিশ্চিতরূপে মীন রাশির ক্ষেত্রে খুবই ভালো। তো যাদের যাদের দিক থেকে খারাপ থাকছে তারা কি করবেন, অবশ্যই আমি বলবো এই যে শনির যে নেগেটিভ এফেক্ট কাটানোর জন্য আপনারা শিবের উপাসনা করুন। আমি এক কথা আপনাদেরকে বলবো, শিবের উপাসনা করুন, যত দিক পারবেন ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন তত দিক ভালো। এবং আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা সরষার তেলের প্রদীপ দেন, সেক্ষেত্রেও বিশেষভাবে ফল কিন্তু আপনারা পাবেন। যাদের ক্ষেত্রে সমস্যা আসছে, বিশেষ করে আপনাদের কানের সমস্যা হচ্ছে বা চোখের সমস্যা হচ্ছে বা পায়ের সমস্যা, কারণ শ্রবণা নক্ষত্রে বয়স করছে, এই জায়গাগুলো কানের সমস্যা পায়ের সমস্যা এগুলো কিন্তু আসবে। যদি আসে আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হয়ে যান, নিশ্চিতরূপে এই শনির যে নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য।